Hey guys, welcome to our channel. So today I'm going to create a sunset hello makeup. Jeta apnara erokom sharir sathe carry korte paren pujor time e jekono festive occasion e. Ar jodi video ta bhalo lege thake tale like korben ar channel ta ke subscribe kore deben kindly. So yeah, without further ado, keep on watching. Foundation blend করার আগে আমাদের কি বিউটি ব্লেন্ডারটাকে একটু নিয়ে স্পেশাল স্প্রে দিয়ে ভিজিয়ে নিতে হবে নাও কিন্তু ঠিকভাবে ব্লেন্ড করতে হবে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে ফাউন্ডেশন জয়েন করা আমি আপনাকে ব্লেন্ড করতে বলছি তো তাড়াতাড়ি পুরো ফাউন্ডেশন মুখের মধ্যে বসে যাবে তো এবার আমরা আইব্রো করব এটা অবশ্যই আমরা করব উইথ দিস লাইক দ্যাট সেটি পাচ্ছি আমি আইব্রোটা ফিল করে নিয়েছি এবার কি করতে হবে এই যে সরু শার্প করার জন্য এই কনসিলারের থ্রু দিয়ে ওটাকে আমাদের এই যে ব্লেন্ড করব ওই ব্লেন্ড করতে তো এইভাবে আমাদের এই যে শার্প করে নিয়ে এবার বিউটি ব্লেন্ডারে দিয়ে আমরা ব্লেন্ড করে নিতে হবে আর আমি দেখতেই পাচ্ছেন চোখের বেসটাকেও ফিলিং করে নিয়েছি কনসিলার যেটা আমাদের আইশ্যাডো বেস আমি আই মেকআপ স্টার্ট করবো আইয়ের বেসটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে আর আমরা কম্প্যাক্ট পাউডার দিয়ে উইথ দ্য হেল্প অফ দিস কম্প্যাক্ট পাউডার আমরা ওটাকে লক করে নিচ্ছি নাও উই উইল কমপ্লিট আওয়ার আই মেকআপ ইজ আ সানসেট হ্যালো মেকআপ তো আমাদের গোল্ডেন এবং একটু আউটার এরিয়াটাকে হাইলাইট করার জন্য হাইলাইট কালারের বা আপনারা যে রকম টাইপের শাড়ি পরবেন সেই কালার দিয়ে করবেন আমি যেহেতু একটু পিঙ্কিশ কালার শাড়ি পরছি তার জন্য আমি হাইলাইট কালারটা নেব সো ফার্স্ট আমরা এই পিচি শেডটা নেব এই শেডটা নিয়ে আমাদের বাকি সেটটা দেব তারপর আউটার দিয়ে আচ্ছা তো লাগাতো এই সেটটা দিয়ে একটা লেয়ার করে দিতে পারি এটা ক্রিয়েট করব আই কম্বো এবার আমি আউটার ভিডিওটা এই আউটার ভিডিওটা এটাকে ডিজাইন করব উইথ দ্য হেল্প আরেকটু ওটাকে ডিফাইন করার জন্য আমি আবার এই পেন্সিল ব্রাশটা নিয়ে ওটা অ্যাপ্লিকেশন করবো আর মাঝে সেকশনটা আবার ওই গোল্ডেন শেডটা দিয়ে ফিল করবো জাস্ট আউটার সেকশনটাতে এইটা দিয়ে পিচ কালারটা দিয়ে আরেকটু ওটাকে ডার্কেন করে আউটার সেকশনে আর ইনার কর্নার ইস দিস ইজ আওয়ার ফাইনাল আই মেকআপ সো আমি এটাকে আইলাইনার আর মাসকারা ফলস আইল্যাশ দিয়ে কমপ্লিট করবো উইচ উই উইল ডু অফ ক্যামেরা হ্যাঁ যারা যারা চোখটা আরেকটু বেশি এনহ্যান্স করতে চায় তারা এই ওয়াইট আই পেন্সিলটা অ্যাপ্লাই করতে পারে তো ইনার কর্নার সবটাই আর আউটার কর্নার আমি দেখিয়ে তো গাইজ আমি আরেকটা আইয়ের পুরো আই শ্যাডো বেসটা ফিলিং করে নিয়েছি এবার আমরা আইলাইনার এবং মাস্কারা লাগিয়ে মেকআপটা কমপ্লিট করবো আই মেকআপ তারপর ফেস মেকআপ আমরা
তো কনসিলার অ্যাপ্লিকেশন হয়ে গেছে, এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ফেস কন্টোর। ফেস কন্টোরিং করে তারপর আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে মেকআপটাকে লক করব। তো এই প্রসেসটা করবার সময় যেহেতু কনসিলার অ্যাপ্লাই করেছেন চোখের তলায়, দেখবেন চোখের তলায় না এই ক্রিজ এরিয়াগুলোতে দাগ পড়ে যাচ্ছে। ওই জন্য কনসিলার অ্যাপ্লাই করবার পরেই কি করতে হবে, লুজ পাউডার, এটা স্টেক ওয়ার্কের লুজ পাউডার, এই ব্র্যান্ড, তো এইটাকে দিয়ে অ্যাপ্লাই করতে হবে 2 সেকেন্ড বা যতক্ষণ ইচ্ছা আপনারা রাখতে পারেন। কন্টোরিং প্রসিডিওরটার পরে ওটাকে রিমুভ করে দিতে হবে। তো এবার আমি করে দেখাচ্ছি কীভাবে এটাকে প্লেস করতে হয় চোখের ঠিক পরে। এরকমভাবে পাউডারটাকে জাস্ট প্লেস করতে হবে। আর আমি এখানেও করব, যে সমস্ত জায়গায় আমি কন্টোরিং প্রসিডিওরটা স্টার্ট করব তার আগে আমাদেরকে এটা করে রাখতে হবে, কারণ এর উপরে অবশ্য ভাইস ভার্সাও করতে পারেন, কারণ কন্টোরিং আগে করে নিচটা এটা দিয়ে ফিল আপও করতে পারেন বা আগেও করতে পারেন, দুটোর মধ্যে যে কোনো। আমি কন্ট্রিংটা আগে করি তারপর এটা অ্যাপ্লাই করি, আর চোখের এটা থাকবে যতক্ষণ না ক্রিজ লাইনটা আমাদের পুরোপুরি ইনভিজিবল না হচ্ছে। এখনও ভিজিবল রয়েছে, আরও 2-3 মিনিট দেখে তারপর এটাকে রিমুভ করে দেবো। এটা হচ্ছে আমাদের কন্টোর কিট, আর এটা কন্টোর ব্রাশ, সবসময় এরকম একটা দিক গোতা একটা দিক ছুচলো, এরকম টাইপের ব্রাশ আপনাদের অ্যাপ্লাই করতে হবে। নোজ কন্ট্রোলিংয়ের জন্য আলাদা ব্রাশ আছে, সেটা দিয়ে যখন অ্যাপ্লাই করবো তখন দেখিয়ে দেবো। সো এটা অল্প করে নেবেন, ডিপেন্ড করছে আপনারা কীরকম টাইপের কন্ট্রোলিং চান। যদি হার্শ কন্ট্রোলিং চান তাহলে এই স্টেপটা আগে বেসিক্যালি আপনাদেরকে ক্রিম কন্ট্রোল করতে হবে, কিন্তু এই লুকটায় সেরকম ক্রিম কন্ট্রোল হার্শ কন্ট্রোল লাগবে না, যার জন্য আমি শুধু পাউডার কন্ট্রোলই করছি। সো নিয়ে একটুখানি এক্সেসটাকে ছেড়ে করতে হবে, এই এই এলাকায় আপনারা কি কন্ট্রোলিং করবেন। ফেস কন্ট্রোলিং ইজ ডান, এবার নোজ কন্ট্রোলিং এর ব্রাশটা আমি দেখাই। তো এগুলো ছোট ব্রাশে ছোট পার্টি করে ধরুন টাইম সাইজে, এটা তো সেম অ্যাপ্লিকেশন নোজ কন্ট্রোলটা এটা রিপোর্ট সিম্পল আচ্ছা থেকে বাইরে আছে আর বেশি ব্রাশ আমি করব তাহলে আমি ব্লু সলিড পাস করব। আচ্ছা তো যেহেতু আমি ওই প্রসেস কন্ট্রোল প্রসিডিওরটা আগেটা ফলো করলাম না, তার জন্য আমি ব্লাশ লাগাবো, লাগাবার আগে ওই যেটা দেখালাম সেম ব্রাশ ইউজ করব, এটা দিয়ে যে জায়গাটা কন্ট্রোল করে সার্চিক তলার অংশটাতে একটু বালি আমাদেরকে ওজা কি করে লাগিয়ে নিতে হবে বিফোর অ্যাপ্লাইং ব্লাশ।
কনসেন্ট করে সেটাকে শুকনো আর ব্লাশটাকে সুন্দর বসে গেল। সেই জন্য পাউডার অন করিয়ে পরে ব্লাশ লাগানোর আগে ওই স্টেপটা ছড়িয়ে পড়ে আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো মেকআপটাকে লক করে দিয়েছি, একদম স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে, যত এক্সেস পার্টিকল ছিল সেগুলো দেখতেই পাচ্ছি। তো এবার কি করব, এবার আমি হাইলাইটারটা লাগিয়ে নেব, তারপরে ফলস আইল্যাশ লিপস্টিক দিয়ে মেকআপটাকে এন্ড করব। সো গাইস, আই এম ডান উইথ মাই আই মেকআপ। এবার শুধু লিপস্টিকটাই বাকি আছে, আমি টিপও পরে নিয়েছি আর ফলস আইল্যাশও লাগিয়ে নিয়েছি, হোপ ইট ইজ ভিজিবল। সো লিপস্টিক লাগাবার আগে লিপ লাইনার ইজ মাস্ট, লিপটাকে ভালোভাবে লাইন ডেফিনেশন না দিয়ে লিপস্টিক না পরলে বেসিক্যালি খারাপ লাগবে, লিপ লাইনার ইজ মাস্ট। আপনারা যে কোনো শেড অ্যাপ্লাই করতে এই লুকের সাথে জেনারেলি পিঙ্ক লিপস্টিক মানাবে, বিকজ আই এম ওয়্যারিং আ পিঙ্ক রানিং কালার শাড়ি, সো মাই লিপস্টিক ইজ অলসো দ্যাট কাইন্ড অফ শেড অনলি, সো ডিপ পিঙ্ক শেড, ইটস L18 কালার বক্স ম্যাচ। Guys, I have completed my final look and kemon lagche kharap lagche na asha kori, it's a simple subtle look, emon kichui heavy makeup noy, eta bold makeup o na, eta ekhane traditional outfitter makeup, eta sari ba salwar diye apnara carry korte paren, ar ami red bindi porechi ajke, hope it is visible, pink bindi diye apnara chaile porte paren. And yeah, that's pretty much for today guys, hope you guys enjoyed watching it. Jodi bhalo lege thake video ta tale like kore deben ar channel ta ke kindly subscribe kore deben. Bye, see you on the next video.